জান্নাতে সবাই যেতে চায়, জাহান্নামে যাওয়ার মধ্যে আপনি কাউরে পাবেন না। কিন্তু বাস্তবতায় আপনি দেখবেন জান্নাতের পথে মানুষজন খুব কম, জাহান্নামের পথেই মানুষজনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কেউ জাহান্নামে যেতে চায় না, কিন্তু জাহান্নামের দিকে মানুষের সংখ্যা অনেক বেশি। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের রাস্তা খালি পড়ে আছে। এটার কারণ হচ্ছে, আপনাদেরকে হাদিস থেকে শোনাই, আল্লাহর হাবিব বলেন, হুফাতিল জান্নাতু বিল মাকারি ওয়া হুফাতিন নারু বিশ-শাহাওয়াত। রব্বুল আলামিন জান্নাতটাকে কষ্টকর জিনিস দ্বারা মুড়ে রেখেছেন, আর জাহান্নামটাকে মজাদার জিনিস দ্বারা মুড়ে রেখেছেন। রব্বুল আলামিন আমাদের জন্য এমন একজন মহামানবকে নবী হিসাবে পাঠিয়েছেন, যারা চাইতে শ্রেষ্ঠ আর কোনো নবী দুনিয়াতে আগমন করে নাই। এই পৃথিবীতে লক্ষাধিক নবী ছিল, লক্ষ লক্ষ নবী ছিল। এক্স্যাক্টলি কত নবী ছিল, এক্সাক্ট সংখ্যাটা সহিহ রিওয়ায়েতে বর্ণনা হয় নাই। এজন্য নবী রাসূলদের প্রশ্ন আসলে আমরা বলবো, অগণিত সংখ্য নবী ছিল, কত নবী আল্লাহ পাঠিয়েছেন সেটা এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। কোরআনে কারিমে এসেছে, ওয়াকাতুলুনান্নাবিয়িনা বিগাইরি হক। বনি ইসরায়েলের লোকেরা কখনো কখনো একদিনে কয়েক শত নবীকে জবাই করে ফেলত। ওয়াকাতুলুনান্নাবিয়িন, নবীন শব্দটা বহুবচন, অর্থাৎ একদিনে অনেক নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিত। এই যে এত হাজার হাজার লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, এই নবীগণের মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠ যে নবী, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম কি, নিজের নবীর নামটা বলতে পারেন না? আমাদের নবীর নাম কি, আমাদের নবীর নাম কি? এটা আপনাকে বারবার এর জন্য বলাচ্ছি, কারণ এই নামের মতো এত মধুর কথা আছে নাকি? আবার আপনি যখন কবরের জীবনে চলে যাবেন, তখন ফেরেশতারা কিন্তু প্রশ্ন করবে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে, ওয়ামান নাবিয়ুক, তোমার নবীকে, এই দুনিয়াতে আপনি যদি রাসূলকে না ভালোবাসেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই কবরের জীবনে রাসূলের নামটা আপনি নিতে পারবেন না। এই জন্য রাসূলের প্রসঙ্গ আসলে রাসূলের নামটা বড় ভালোবাসা নিয়ে আপনাকে উচ্চারণ করতে হবে। আরেকবার বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে রহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠালেন। রহমাতাল লিল আলামিন হচ্ছে এমন রহমত, গোটা দুনিয়ার জন্য এই রাসূল রহমত। কোরআনে রব্বুল আলামিন দুটো বিষয়কে রহমত বলেছেন। এক নাম্বার রহমত হচ্ছে রাসূল, যেমন আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, ও নবী আমি আপনাকে রহমত বানিয়ে পাঠিয়েছি। ও নবী আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি টু দ্য ওয়ার্ল্ড, আমি আপনাকে গোটা বিশ্ব জাহানের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আর আরেকটা রহমত, সেটা সরাসরি আল্লাহর কোরআন। এ কোরআনের মধ্যে রহমত আছে না নাই, শিফা আছে না নাই, মেডিসিন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে আমি আল্লাহ যা নাযিল করলাম সব আমি আল্লাহ তোমাদের জন্য শিফা বানিয়ে দিলাম, আর মুমিনদের জন্য এই কোরআন আমি আল্লাহ শুধু রহমত বানিয়ে দিলাম। শিফা মেডিসিন গোটা দুনিয়ার সকলের জন্য, কিন্তু রহমত শুধুমাত্র মুমিনদের জন্য। যারা মুমিন, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে তাদের জন্য রহমত যিনি ঢুকিয়ে দিয়েছেন, তার নাম কি? আরো আস্তে কোন আল্লাহ, আল্লাহর নাম নিতে কষ্ট হয়? নির্বাচনের সময় 200 টাকার লোভে আর 1 কাপ চায়ের লোভে কত মিথ্যাবাদী না তার পেছনে স্লোগান দাও মিয়া, কত স্লোগান দিয়ে নিজের গলা ফাটাও 200 টাকার লোভে আর 1 কাপ চায়ের লোভে। আর আল্লাহর নাম যদি তোমার এই জবান দিয়ে উচ্চারণ না হয়,
200 টাকার লোভে যদি শুধু স্লোগানই উচ্চারণ হয় আর আল্লাহর নামটা যদি উচ্চারণ না হয় তাইলে তো ভাই তোমার এই জবান থাকার চাইতে না থাকাই ভালো ছিল কিসের জবান তোমার এই জবান তো আল্লাহ দিয়েছে আল্লাহর নামটা যারা মুখটা ফুটে উচ্চারণ করতে পারলা না তোমার জন্য বড় ভয়ঙ্কর তোমার ভেতরটা শক্ত হয়ে গিয়েছে আল্লাহর নাম আসে না সহজে যার ভেতরটা নরম সে বেখেয়ালি ভাবে থাকলেও তার জবানটা নরে আল্লাহর নামটা বের হয়ে যায় আর যার ভেতরটা শক্ত সে তাকিয়ে আছে শুনতেছে কথা তাও আল্লাহর নামটা বের হবে না কারণ ভেতরটা তো শক্ত হয়ে গেছে এটা আপনার জন্য খুব বড় খারাপ সংবাদ ভাই আমি জানি না কার ভেতরটা শক্ত হয়েছে তো তবে যদি আপনি লক্ষ্য করেন যে আমি দেখছি আমার ভেতর থেকে আল্লাহর নাম আসতেছে না আমি তো আল্লাহর নাম বলতে পারছি না আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে পারছি না এটা আপনি লক্ষ্য করেন যদি আপনার মধ্যে হয় তাহলে আল্লাহর কাছে মাফ চেয়ে এখন থেকে অন্তত চেষ্টা করেন ভেতরটাকে নরম করার জন্য আল্লাহর নাম নেওয়ার জন্য কারণ যে কোনো সময় এই জবান বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই নাই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতো এত বড় কবিকে আল্লাহ তাআলা 22 বছর বোবা বানায় বিছনায় ফেলে রাখছে এত বড় কবি 22টা বছর বিছনায় পড়া শেষ কিচ্ছু লিখতে পারে না বোবার মতো পড়ে থাকে তুমি আমি কে এই জন্য যতদিন আল্লাহ জবানের আওয়াজ দিয়েছে আর যাই করো না করো অন্তত জবানটা দিয়ে আল্লাহর নামটা নিও যেন আল্লাহ তাআলা হিসাব চাইলে বলতে পারো আল্লাহ জবানটা দিয়ে অন্তত তোমার জন্য তোমার নামটা একটু আমি জবানটা খরচ করে নিয়েছিলাম এই জন্য আল্লাহর নামটা নিতে রাজি আছেন একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আমার ভাইরা আমরা মাহফিলে আসি মূলত জান্নাতে যাওয়ার জন্য হেদায়েত লাভের জন্য আর জান্নাতে যাওয়ার জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে আপনাকে মুত্তাকী হতে হবে মুত্তাকী বান্দা ছাড়া আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবেন না এই যে মুত্তাকী হতে হবে এটা আমার কথা না আল্লাহর কথা রব্বুল আলামিন বলেন তিলকাল জান আমি আমার জান্নাতটাকে মুত্তাকী বান্দাদের জন্য লিখে দিয়েছি এই জন্য এই দুনিয়াতে যারা মুত্তাকী মুত্তাকী মানে হচ্ছে যারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না যারা সব সময় এক আল্লাহর সামনেই মাথা নত করে আল্লাহ ছাড়া অন্য কোন জালিম তাগুতের সামনে তারা মাথা নত করে না তাদেরকে যদি আপনি তাদের জীবন নেওয়ার হুমকি দেন তারা জীবন দিয়ে দিতে পারে কিন্তু তারা কখনো ঈমান দিতে পারে না তারা নিজেদের কল্লা দিতে পারে কিন্তু আল্লাহ দিতে পারে না তাদের নামই হচ্ছে মুত্তাকী আল্লাহ তাআলা ওই মুত্তাকীদের মধ্যে আমাদেরকেও গণ্য করে নিক আরো জোরে বলেন আমার ভাইরা এইরকমের একজন মুত্তাকীর নাম ছিল বেলাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত একজন সাহাবী যার নামটা অনেক ফেমাস অনেক মানুষ তার নামটা জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী নাম ছিল বেলাল বেলাল ছিল রাসূলের খাস মুয়াজ্জিন আল্লাহর হাবিব যতদিন মসজিদে নববীতে ইমামতি করেছেন ততদিন মসজিদে নববীর মিনারায় বেলালের আজানের আওয়াজ ভেসে আসতো এবার আমার ভাইরা আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি জানা থাকলে উত্তরটা দিয়ে দেন তো এই যে যে সাহাবীর নামটা বললাম সেই সাহাবীর নাম কি জোরে বলেন এবার পারলে এটা বলেন এই বেলাল এই সাহাবী দেখতে কালো ছিল নাকি সুন্দর ছিল অনেক বেশি কালো ছিল কিন্তু আল্লাহর কাছে তার দাম কিন্তু অনেক অনেক এই যে আমরা এত সুন্দর সুন্দর মানুষ এই যে এখানে এত সুন্দর সুন্দর মানুষ আছে এই সুন্দর সুন্দর মানুষের চাইতে আল্লাহর কাছে বেলালের দাম বেশি না কম তার কারণ হচ্ছে বেলালের পয়সা বেশি ছিল গায়ের রং দামটা কিসের জন্য দামটা মূলত হয়েছিল বেলালের মধ্যে ছিল তাকওয়া বেলাল আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে ভয় করত আমার ভাইরা এই যে এখানে আমরা যারা আছি আমি সহকারে আপনারা যারা আছেন আমরা যারা এই মজলিসে বসে আছি আমরা সবাই হচ্ছে মুসলমান বেলালও ছিল মুসলমান
আমরা সবাই মুমিন, বেলালও ছিল মুমিন, তবে আমাদের মধ্যে আর বেলালের মধ্যে পার্থক্য হচ্ছে বেলাল ঈমান বুঝে তারপরে ঈমান এনেছিল, ইসলাম বুঝে তারপরে ইসলাম গ্রহণ করেছিল, আর আমরা ঈমান না বুঝে ইসলাম না বুঝে পৈতৃক সূত্রে ইসলাম পেয়ে গেছি। আপনাকে যদি আমি বলি আপনি মুমিন কেন, আপনি বলবেন আমার বাপে ছিল মুমিন। যদি বলি আপনি মুসলমান কেন, বলবেন আমার বাপে ছিল মুসলমান। এখন মুসলমান মা বাবার ঘর থেকে বের হয়েছি বলেই তো আপনি আর আমি মুসলমান। পৈতৃক সূত্রে পাওয়া জিনিসের দাম থাকে না ভাই। আমার ভাইরা এখানে যারা আছেন আপনাদেরকে দিয়ে উদাহরণ দেই, আপনি আপনার বাবার থেকে এক বিঘা জমি পেয়েছেন পৈতৃক সূত্রে, আপনার বাকি ভাইরাও এক বিঘা করে পেয়েছে, আর এই এক বিঘা জমির বাহিরে আপনি টাঙ্গাইল শহরে অনেক কষ্ট করে উপার্জন করে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে টাকা পয়সা জমিয়ে পাঁচ শতক জমি রেখেছেন। শতক বুঝেন, শতক বুঝেন তো? পাঁচ শতক জমি আপনারা রেখেছেন, আপনি অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে নিজের উপার্জিত টাকা দিয়ে পাঁচ শতক রেখেছেন, আর বাপের থেকে এক বিঘা জমি আপনি পৈতৃক সূত্রে পেয়েছেন। এখন আমার ভাইরা আপনার কাছে কোনটার মর্যাদা বেশি হবে, কোনটার প্রতি টান বেশি থাকবে, যেটা নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছেন ওটা, নাকি বাপের থেকে যেটা পাইছেন ওইটা, কোনটা? অবশ্যই নিজের এটা, কারণ পোলাপান বাপের জমি পাইলে বেচা 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 খায়, কিন্তু যেই বাবা এই জমিগুলো নিজে উপার্জন করেছে ওই বাবা নিজে অভাবে থাকলেও জমি বেচতে চায় না, কারণ বাপে তো অনেক কষ্ট করে জমিটা উপার্জন করছে। এটা হচ্ছে দুনিয়ার একটা স্বাভাবিক নিয়ম, যে যেটাকে কষ্ট করে উপার্জন করে সে এটাকে কখনোই ছেড়ে দিতে চায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট করে ঈমান এনেছে, খুব কষ্ট করে ইসলামের উপরে অটল থেকেছে, যার কারণে বেলাল কখনো ঈমান ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই। আর আমরা যারা ইসলামকে ঈমানকে পৈতৃক সূত্রে পেয়ে গিয়েছি, আমাদের ঈমান মাঝে মাঝে আবার নাই হয়ে যায়, আমরা ঈমানের মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না, আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান, মুসলমান দাবি করার পরেও আমরা মাশাআল্লাহ এক বক্ত নামাজও পড়ি না, নিজেদেরকে দাবি করি আমরা মুমিন, মুমিন দাবি করার পরেও ঠিক মতো যাকাত দেয় না, এই রকমের কিছু পয়সাওয়ালা এই টাঙ্গাইলে নাই, আছে না? নাই। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি জান্নাতে যেতে চান কারা কারা, যদি হাত তুলতে বলি, হাত তুলতে বলবো না, বাই চান্স আমি যদি এখন বলি কারা কারা জান্নাতে যেতে চান, আপনার কি মনে হয় হাত উঠবে না এমন একজনও পাওয়া যাবে? পাওয়া যাবে। ওই যে বাজারে এই মুহূর্তে বাজারে বসে আছে, টিভির সামনে বসে বসে চা খায় আর মমতাজের গান শুনে, বসে বসে চা খায় অথবা বাংলা ছবি দেখে, এরকমের কিছু পাবলিক আছে না নাই? আমার ভাই আপনি যদি বাজারে তাদের কাছে গিয়ে বলেন জাহান্নামে যাবেন কে কে, একটা হাত তুলবে? কথা বল না। যদি বলেন জান্নাতে যাবেন কে কে, হাত উঠবে না, তার মানে জান্নাতে যাওয়ার শখ এইখানে যারা আছে তাদের যেমন আছে, জান্নাতে যাওয়ার শখ ওই বাজারে যারা টিভি দেখে তাদেরও তেমন আছে। এই দুনিয়াতে জাহান্নামে যেতে চায় এমন কাউকে আপনি পাবেন না, ইভেন কোনো হিন্দু ভাইও আপনি পাবেন না যে জাহান্নামে যেতে চায়, বরং আপনি আপনার বাজারে খোঁজ নিয়ে দেখবেন, বাজারে যদি কোনো হিন্দুর দোকান থাকে তাহলে ভেতরে তাকায় দেখবেন ওই হিন্দুর দোকানের মধ্যে তার বাবা যদি মরে যেয়ে থাকে, তার বাবার ছবির পাশে একটা ফুলের মালা টানানো থাকে আর উপরে লেখা থাকে স্বর্গীয় দীনেশ চন্দ্রোপাধ্যায়। স্বর্গীয় মানে কি? স্বর্গীয় স্বর্গে যাইব না, স্বর্গে অলরেডি চইলা গেছে, তাকে বলে স্বর্গীয়, আরবিতে বলে জান্নাত, বাংলায় বলে বাগান, ফার্সিতে বলে বেহেশত, সংস্কৃতিতে বলে স্বর্গ, লাও আর কদু, কিন্তু ব্যাপার একটাই, আপনি আমি যেটাকে জান্নাত বলি তারা ওটাকেই স্বর্গ বলে। ওই হিন্দু ভাইকে যদি আপনি বলেন ভাই আপনার বাবা কই, বলবে আমার বাবা স্বর্গীয়, তার মানে অলরেডি সে জান্নাতে যাবে না বরং চলেই গেছে। আপনি আমি তো আশা করি তারা আশার চাইতে আরও বেশি করে ফেলছে,
ও ভাই আমার এবার দেখেন জান্নাতে আপনারাও যেতে চান, ওই চায়ের দোকানে যারা বসে বসে নামাজ কালাম পড়ে না, মাহফিলে আসে না, টিভি দেখে তারাও যেতে চায়। হিন্দু ভাইকে যদি জিজ্ঞেস করবেন উনি ওনার বাপের আগেই পাঠাই দিছে, তার মানে উনারই জান্নাতে সবাই যেতে চায়, জাহান্নামে যাওয়ার মধ্যে আপনি কাউরে পাবেন না। কিন্তু বাস্তবতায় আপনি দেখবেন জান্নাতের পথে মানুষজন খুব কম, জাহান্নামের পথেই মানুষজনের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। কেউ জাহান্নামে যেতে চায় না, কিন্তু জাহান্নামের দিকে মানুষের সংখ্যা অনেক বেশি। জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু জান্নাতের রাস্তা খালি পড়ে আছে। এটার কারণ হচ্ছে আপনাদেরকে হাদিস থেকে শোনাই, আল্লাহর হাবিব বলেন হুফাতিল জান্নাতু বিল মাকারিম ওয়া হুফাতিন নারু বিশ্বাহাওয়াত। রব্বুল আলামিন জান্নাতটাকে কষ্টকর জিনিস দ্বারা মুড়ে রেখেছেন, আর জাহান্নামটাকে মজাদার জিনিস দ্বারা মুড়ে রেখেছেন। জান্নাতের কাজের মধ্যে একটু কষ্ট আছে, ভোর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে হয়, ওটার নাম জান্নাত। আর সারা রাত নাক ডেকে আরামে ঘুমানো যায়, ওটা বড় আরাম, ওটার নাম হচ্ছে জাহান্নাম। কিন্তু আমরা যারা মাহফিলে এসেছি, আমরা প্রমাণ করে দিয়েছি আমরা দুনিয়ার সুখ চাই না, আমাদের আখিরাতের সুখের দরকার আছে না নাই, আমাদের তাকওয়ার দরকার আছে না নাই। এই রকমের তাকওয়াবান সাহাবীর নাম হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি ঈমান আনলেন তখন তিনি ছিলেন গোলাম, তিনি ছিলেন ক্রীতদাস। তখন ক্রীতদাসের সিস্টেমটা ছিল মানুষজন বাজারে মানুষদেরকে কেনা বেচা করত, বাজারে মানুষজনকে ওঠানো হতো, বড় লোকেরা আসতো, আয়সা নারায় সারায় দেখতো যার বডি ফিটনেস ভালো, যার দিয়ে কাজ করাইতে পারবে বেশি, তারে টাকা পয়সা দিয়ে নিয়ে যেত, ইচ্ছা মতো খাটাইতো। বেলালের যে মালিক ছিল, বেলালের বাড়ি ছিল আফ্রিকা, আফ্রিকার ক্রীতদাস বেলাল, বেলালকে যেই কিনে নিয়েছিল তার নাম ছিল উমাইয়া, উমাইয়ার ক্রীতদাস ছিল বেলাল। বেলাল যখন কোরআনের সুর যখন তার কানে পৌঁছলো, যখন রাসূলের কালেমার দাওয়াত তার কানে পৌঁছলো, তখন সাথে সাথে তার ভেতরটা নরম হয়ে গেল। এই যে একটু আগে আপনাকে আমি বললাম সুবহানাল্লাহ বলতে পারেন না, ভেতরটা শক্ত হয়ে গেছে, এখন বলতে বলি নাই, বাট আপনাকে যে আমি বলেছিলাম সুবহানাল্লাহ বলতে পারেন না, ভেতরটা শক্ত হয়ে গেছে। ভেতরটা যারা শক্ত হয়ে যায় তার ভেতরে কিন্তু হেদায়েত ঢুকে না, যার ভেতরটা নরম থাকে তার ভেতরে হেদায়েত ঢুকে। সে কোরআনের কথা শুনলে তার ভেতরটা হৃদয়ে কম্পন সৃষ্টি হয়, কিন্তু আপনার ভেতরটা যদি শক্ত হয়ে যায় হেদায়েত ঢুকবে না ভাই, তার কারণে আগে হৃদয়টাকে নরম করে দেন। বেলাল ক্রীতদাস মানুষ, যখনই কালেমার সুর তার কানের মধ্যে পৌঁছল, সে তখন সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার ভাইরা বেলাল মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু আমাদের মধ্যে পার্থক্য আছে। কারণ বেলাল পৈতৃক সূত্রে পায় নাই, তাকে জিহাদ করে স্ট্রাগল করে ইমান নিতে হয়েছে, আর আমরা পৈতৃক সূত্রে পাওয়ার কারণে আমাদের কাছে ইমানের কোনো দাম নাই, ইসলামের কোনো দাম নাই। কিন্তু বেলাল যখন কালিমা গ্রহণ করেছে, বেলালের মনিব উমাইয়ার কানে গিয়েছে, উমাইয়াকে বলা হয়েছে ও উমাইয়া তোমার ক্রীতদাস বেলাল নামের যে ক্রীতদাস তোমার আছে, তুমি জানো না কি তোমার এই ক্রীতদাস ইমান গ্রহণ করে নিয়েছে, ইসলাম গ্রহণ করে নিয়েছে। সঙ্গে সঙ্গে বেলালের কাছে গিয়ে বলল, বেলাল যা শুনলাম তা কি সত্য নাকি? আমি শুনলাম তুমি নাকি ইমান গ্রহণ করে নিয়েছো। বেলাল বলল, যা আপনি শুনেছেন তাই ঠিক, আমি এখন থেকে আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আর মাথা নত করতে পারবো, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে আর সেজদা দিতে পারবো, আমি এক আল্লাহর গোলাম হয়ে গিয়েছি, আমি ইমান গ্রহণ করেছি। উমাইয়া বলে, খবরদার তুই ইমান কেমনে আনস, তুই তো আমার কেনা ক্রীতদাস, আমার হুকুমের গোলাম হবি তুই, আমার হুকুম ছাড়া একচুল পরিমাণ নড়বি না।
এই যে তোকে খাওয়াই আমি পরাই আমি ভেন্টর পরনের কাপড়টা পর্যন্ত আমি উমাইয়ার দেওয়া আমার আন্ডারে থাকার মধ্য দিয়ে তুই ঈমান কিভাবে আনলি কারণ আমরা যারা আছি আমরা তো ঈমানের বিরুদ্ধে আমরা যারা আছি আমরা তো ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ইসলামের বিরুদ্ধে কিছু পাবলিক আছে না নাই ইসলামের বিরুদ্ধে থাকায় বড় ইসলামের অনেক ক্ষতি হয়ে গেছে হ্যাঁ অনেকে মাথা নাড়ায় কয় হ্যাঁ আরে মিয়া ইসলামের ক্ষতি হয় নাই ইসলামের কি ক্ষতি করবে ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা নূর ইসলামের বিরুদ্ধে যারা যায় তাদের ক্ষতি হয় ইসলামের কিছু হয় না ইসলাম যেমন আছে তেমন ইসলামের কিছু হয় না কারণ ইসলাম হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি জীবন ব্যবস্থার নাম এই যুগে যুগে যারাই আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে সে যত বড় নেতা হোক মন্ত্রী হোক অথবা প্রতিমন্ত্রী যাই হোক না কেন সে কিন্তু টিকতে পারে নাই ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এক ভদ্রলোক বারবার এসে বলতো যে আমরা ইসলামকে উঠিয়ে দেব আমি ইসলামকে উঠিয়ে দেব রাষ্ট্রধর্ম হিসাবে আমি ইসলামকে মানি না বারবার এসে বলতো বেচারা ওই বেচারা কি এখন আছে আছে কোন ইন্দুরের গর্তে পালাইছে আল্লাহই ভালো জানে আবার দেখলাম তার বউ দুই দিন আগে তার নামে মামলা করে দিয়েছে যে এখন সে বাসায় এসে বড় পিড়ায় মন্ত্রী হারা মন্ত্রিত্ব হারালো কানাডা আমেরিকার ভিসাও হারালো এখন নিজের বউটারেও হারাইলো ঘরও নাই বাহিরও নাই কিছুই নাই দেখেন অথচ বেশি দিন না এক মাস আগেও কিন্তু তার মাথা উঁচু ছিল তার বুক টান টান ছিল তার ক্ষমতার অভাব ছিল না কিন্তু এখন এক 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 করে সব চলে গেছে এটাই স্বাভাবিক এই পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু জাহাল আবু লাহাবের গোষ্ঠী টিকতে পারে নাই সুতরাং তুমি মন্ত্রী হওয়ার প্রতিমন্ত্রী যাই হও না কেন ইসলামের বিরুদ্ধে যদি যাও তুমিও কোনোদিন এই জমিনে টিকতে পারবা না ইসলামের বিরুদ্ধে যেও না ভাই যাই হোক না কেন দল তোমার যাই হোক না কেন দল হতে পারে আওয়ামী লীগ হতে পারে বিএনপি হতে পারে জাতীয় পার্টি হতে পারে জাসদ হতে পারে বাসদ হতে পারে হেফাজত হতে পারে খেলাফত হতে পারে জামাত যাই হতে পারে দল তোমার দলের জায়গায় দলের ভেতরে থেকে দলীয় পাওয়ারে কখনো ইসলামের বিরুদ্ধে যেও না কারণ তোমার সরকার পাঁচ বছরের জন্য আসে আর আমার সরকারের কোনো ক্ষমতার মেয়াদ নাই তিনি ছিলেন তিনি আছেন আর তিনিই থাকবেন আল্লাহর বিরুদ্ধে যেও না রাসূলের বিরুদ্ধে যেও না ইসলামের বিরুদ্ধে যেও না উমাইয়া বলল আমরা তো ইসলামের বিরুদ্ধে তুই ইসলাম কেন গ্রহণ করেছিস ইসলামকে ছেড়ে দে ইসলাম যদি না ছাড়ে সে তাহলে তোর মায়ের অভাব হবে না বেলাল বলল যা করার করেন কিন্তু আমি বেলাল ইমানের এমন মজা পেয়েছি আমার জান কোরবান করে ফেললেও আমি বেলাল ইমানের পথ থেকে সরে যাব আমার ভাইরা বেলালের উপরে অত্যাচার শুরু হলো বেলালকে ধরা হলো বেলালকে মারা হলো তারিখ ইসলামীতে এসেছে বেলালের জীবনই পড়লে আপনি দেখবেন বেলালকে এত বাজেভাবে নির্যাতন করা হয়েছিল বেলালকে দুটো তেজি ঘোড়ার সঙ্গে বেঁধে মরুভূমির মধ্যে ছেড়ে দেয়া হতো মরুভূমির মধ্যে ঘোড়াগুলো যখন দৌড় দিত বেলাল পড়ে যেয়ে পাথরের মধ্যে হেঁচড়াতে হেঁচড়াতে যেত বেলালের শরীরের মধ্যে ক্ষত হয়ে যেত গোস্ত উঠে যেত শরীরের মধ্যে ফুটো হয়ে যেত আবার বেলালকে আবার ধরা হতো ধরিয়ে এনে বেলালকে পাথরের মধ্যে চাপা দিয়ে রেখে বেলালের ওপরে তারা আগুন ধরিয়ে দিত আগুনের ছেঁকা দিত এত প্রচন্ড কষ্ট বেলালকে দিত এরপর উমাইয়া বলতো বেলাল তুই বল তুই কি কালিমা ছেড়েছিস নাকি ও বেলাল তুই বল তুই কি ইমান ছেড়েছিস নাকি ইমানটা এমন একটা জিনিস ইমানের মজা যে একবার পেয়ে যায় সারা দুনিয়ার সব মজা তার হাতে দিলেও সে কখনো ইমান পরিত্যাগ করতে পারে বেলালের ওপরে অত্যাচার করতে করতে বেলালকে সেন্সলেস করে দেওয়া হতো অজ্ঞান করে দেওয়া হতো
প্রচন্ড রক্তক্ষরণের কারণে রাসূলের সাহাবীরা লজ্জান হয়ে পড়ে যেতেন। আবার যখন হোস ফিরত আবার তাকে পেটানো হতো। উমাইয়া দেখলো একদিন অজ্ঞান হয়ে গেছে মার খাইতে খাইতে। কতটা মারার পরে একজন শক্তিশালী মানুষ অজ্ঞান হতে পারে ভাবেন। যখন জ্ঞান ফিরেছে তখন কথা বলতে পারে না, চোখটাও ভালো মতো খুলতে পারে না, হাতও নাড়াতে পারে না, শুধু ঠোঁট দুইটা নাড়ে আর কি যেন বলতে চায়। শুধু দুটো ঠোঁট নড়ে আর কিছুই নাড়ে নড়ে না, যত ঠোঁট নড়তেছে আস্তে আস্তে। উমাইয়া ভাবলো হয়তো বেলালের, হয়তো বেলাল তার ইমান ছেড়ে দিয়েছে, হয়তো বেলাল বলতে চাচ্ছে আমারে আর মেরো না, আমি ইমান ছেড়ে তোমাদের দলে যোগ দিয়েছি। উমাইয়া এটা ভেবে বলল, বেলাল কি বলো একটু জোরে বলো। কিন্তু বেলালের তো জোরে বলার মতো ক্ষমতাও নাই। উমাইয়া বেলালের মুখের কাছে নিজের কানটা নিয়ে দেখল, বেলাল তখনও মুখের মধ্যে আল্লাহ তাআলার জিকির রেখে দিয়েছে। আমার ভাই এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। একদিকে বেলালকে গলায় রশি বাঁধায় টানা হয়, বেলাল ইমান ছাড়ে না। পাথরের মধ্যে আগুনের শাখা দেওয়া হয়, বেলাল ইমান ছাড়ে না। অন্যদিকে আল্লাহর হাবিব বারবার বারবার আবু জাহাল আবু লাহাবের হাতে পায়ে ধরে বারবার ইমান বোঝাতে চায়, তার ইমানের পথে আসে না। বেলালকে মাইরাও সরানো যায় না, আর আবু জাহেল আবু লাহাবকে টাইনাও আনা যায় না। তার কারণ হচ্ছে বেলাল ইমান বুঝেছে আর আবু জাহেল বুঝে নাই। এটা বোঝার ব্যাপার যে বুঝে সে ইমানের জন্য জীবন দিয়ে দিতে পারে, আর যে বোঝে না তারে ধরেও কখনো আপনি মাহফিল পর্যন্ত আনতে পারবেন না। যে বোঝেতে সে জান কোরবান করে দিতে পারে, আর যে বোঝে না তারে আপনি কখনো বেঁধেও আনতে পারবেন না। এটা বোঝের ব্যাপার। আবু জেহেলে হাজার চেষ্টার পরও বিশ্ব নবী আনতে পারেন নাই, কিন্তু বেলালকে উমাইয়া হাজার চেষ্টার পরও ইমানের পথ থেকে ফেরাতে পারে নাই। হাজার মারার পরেও বেলাল ইমানের উপরে অবিচল থেকেছিল। আমার ভাইরে যে এত কষ্ট করলো বেলাল, এত অত্যাচার নির্যাতন সহ্য করলো বেলাল, ওই বেলালের দাম ইসলামের মধ্যে বেশি না কম? আপনারা আমার চাইতে শুধু বেশি না, অনেক বেশি, অনেক 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 বেশি। কারণ বেলাল ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং রাসূলের মুয়াজ্জিন। বেলালের বাহিরটা ছিল কালো, বাহিরটা সুন্দর ছিল না, এক্সটার্নাল স্ট্রাকচার হয়তো ভালো ছিল না, কিন্তু তার ভেতরে এমন তাকওয়া ছিল যে তাকওয়ার কারণে বেলালের দাম আল্লাহ রশ্চুম্বী করে দিয়েছেন। আল্লাহর হাবিব মেরাজ থেকে ফিরে এসে বললেন, ও বেলাল, মেরাজ আমি জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, মাশর নাশর মিজান পুল সিরাত পরকাল আমি সব আমি দেখলাম। জিব্রিল আমিন আমারে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক কিছু দেখিয়েছেন। হঠাৎ এক জান্নাতের পাশ দিয়ে যাওয়ার সময় আমি দেখলাম ওই জান্নাতের মধ্যে কে যেন হেঁটে বেড়াচ্ছে, তার পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এই জান্নাতের মধ্যে কে হেঁটে বেড়ায়, কার পায়ের আওয়াজ আমি শুনি? জিব্রিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের আওয়াজ আর কারো নয়, এই পায়ের আওয়াজ হচ্ছে আপনার প্রিয় সাহাবী বেলালের পায়ের আওয়াজ। বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনলাম, কি এমন আমল করো তুমি বেলাল? আরে কি এমন আমল করো তুমি যে আমলের কারণে আমার আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে অথচ তোমার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছে দিয়েছে? বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি নগণ্য মানুষ, তেমন কোনো আমলই আমার নাই। এটা স্বাভাবিক, কারণ হচ্ছে যার আমল যত বেশি সে এক্সপোজ করে তত কম, সে দেখায় তত কম। আমি গুনাহগার মানুষ, আমার তেমন কোনো আমল টামল কিছুই নাই, আমি পাপী বান্দা। এটা তাদের কথা যারা আমল আসলেই করে, আর যে একদিন আমল করছে তার ভাবের ছোটে আপনি থাকতেই পারবেন না, ঠিক কিনা? যে নিয়মিত তাহাজ্জুদ পড়ে সে কখনো আপনারা শোনায় না, ভাই আজকে চার রাকাত ছয় রাকাত আট রাকাত তাহাজ্জুদ পড়ছি, সে কখনোই শোনাবে না।
কারণ সে নিয়মিত তাহাজ্জুদ পড়ে এবং মনে করে আহারে আমার আমল হয়তো অনেক কম হয়ে গিয়েছে আমার চাইতে হয়তো আল্লাহর দুনিয়ায় আর অনেক বান্দা বেশি আমল করতেছে এটা সে মনে মনে ভাবে আর যেই লোক কখনো তাহাজ্জুদ পড়ে না যদি 3-4 দিন কোনো ভাবে পড়ে 5 দিনের মাথায় সে নিজের বড় আল্লাহর ওলি ভাবে আর মাস যদি 1 সপ্তাহ তাহাজ্জুদ পড়তে পারে তাহলে অষ্টম দিনের মাথায় সে চিন্তা করে এখনো জিব্রাইল ওহী নিয়ে আসলো না কেন এত আমল করি আমি এই জন্য আমল যার কম সে দেখায় তত বেশি আমি একবার সাভারে যেখানে জুমা পড়াই এক হাজী সাহেবের বাসায় আমার দাওয়াত দিল জুমার পরে আমি গেলাম অনেক বড় হাজী অনেকবার হজ করেছে পয়সাওয়ালা মানুষ সাভারের সে মোট 10 বার না 11 বার হজ করে ফেলেছে অনেক বড় হাজী এখন সে তো আমারে সরাসরি বলতে পারে না হুজুর আমি এতবার হজ করছি কিন্তু করছে যেহেতু অন্তত হজের একটু শোনানো দরকার যে আমি কত বড় হাজী হুজুর একটু বুঝুক সরাসরি তো বলাও যায় না আমাকে দাওয়াত দিয়ে নিয়েছে তার বাসায় আমি গেলাম খাওয়া দাওয়া করলাম তো আমি বললাম যে ভাই আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে মসজিদ কত দূর বললো যে মসজিদটা একটু অনেক দূরে তো বাসাটা এখানে নতুন করেছি আসেন এখানে আমরা যত মানুষজন আছে এখানে জামাত করে ফেলি আমি বললাম ঠিক আছে আসেন তুনি তার ছেলেকে ডাক দিল এই বাবা আমি 9 নাম্বার বার হজ থেকে ফেরার সময় যে জানামাসটা নিয়ে আসছি ওই জানামাসটা নিয়ে আসো তো আমি বললাম মাশাআল্লাহ 9 নাম্বার বারে জানামাসটা নিয়ে আসতে বলছেন বলে কেন হুজুর 11 নাম্বার বারটা আনতে বলবো আমি বললাম 11 নাম্বার বারও আছে তার মানে হচ্ছে উনি 9 নাম্বার অথবা 11 নম্বরের যায় নামাজ আমারে দিচ্ছে এটা মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে হুজুর আপনি বুঝেন যে আমি আসলে কত বড় হাজী আমি আসলে কয়বার যে হজ করছি এখন আপনারা কিভাবে বলি আপনাকে একটু ইঙ্গিতে বোঝায় দিলাম ইঙ্গিত অন্তত বুঝেন যে আমি 11 বার হজ করে আসছি সামনে আরেকবার গিয়ে একযোগ পূর্ণ করব আমার ভাইরা এরকম হজের আল্লাহর কাছে কোনো দাম নাই যে হজ মানুষকে দেখানোর জন্য করা হয় ওই হজের দাম নাই যে দান আল্লাহকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য করা হয় ওই দানের কোনো দাম নাই যে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া হয় ওই নামাজের আল্লাহর কাছে কোনো দাম বেলালকে বলল বেলাল তুমি কি এমন আমল করো আমারে সত্যি করে বলো তো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার মান তোমার মর্যাদা তোমার ইজ্জত তোমার ডিগনিটি এত বাড়িয়ে দিয়েছে জান্নাতে তোমার পায়ের আওয়াজ কেমন আমল করো বিলাল বলে নবী তেমন কিছুই করতে পারি না শুধুমাত্র একটা আমল যেটা করি সেটা হচ্ছে আমি সব সময় চেষ্টা করি ওযুর সাথে থাকতে ওযু ভেঙে করলে ভেঙে গেলে একটু ওযুটা করে নেই কষ্ট করে আর যখনই ওযুর নতুন করে আমি করি তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে নেই এছাড়া আমার তেমন বিশেষ কোনো আমল নাই রাসূল বললেন বেলাল এই একটা আমলের কারণে আমার আল্লাহ তাআলা মৃত্যুর পূর্বেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ পৌঁছে দিয়েছে দাম বেশি না কম বেশি না কম আমার ভাই আল্লাহর হাবিব এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কথায় কথায় বললেন বেলাল আমার যত উম্মত জান্নাতে যাবে আমার উম্মতদের মধ্যে সবার আগে তুমি বেলাল জান্নাতি হয়ে যাবা আবার লক্ষ্য করেন কথাটা আমার উম্মতদের মধ্যে এই পৃথিবীর সবার আগে তুমি জান্নাতি হয়ে যাবা এই কথা শোনার পরে বেলালের মন খুশি না বেজার অল্প না বেশি বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই আমি যদি সবার আগে জান্নাতে যাই তাহলে আমার তো আর কোনো চিন্তা নাই তবে নবী আপনি বলেছেন সবার আগে আমি জান্নাতে চলে যাব এই দুনিয়াতে যারা জান্নাতি হবে তাদের সবার আগে কি আমি যাব নাকি আল্লাহর নবী বললেন ও বেলাল এই দুনিয়াতে যত মানুষ জান্নাতি হয়ে যাবে তাদের সবার আগে আল্লাহ তাআলা তোমার পাটাই জান্নাতে ফেলবে বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ এই কথা যদি ঠিক হয় তাহলে আপনি আমারে অন্তত এটা বলেন আমি কি আপনার প্রিয় সাহাবী আপনার মেয়ের জামাই আলীর আগে জান্নাতে যাব নাকি আল্লাহর হাবিব বললেন বেলালে তুমি আমার প্রিয় মেয়ের জামাই আমার আলীর আগে তুমি জান্নাতি হয়ে যাবা
আল্লাহর হাবিবের কাছে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু বলে দেন, আমি কি আপনার প্রিয় সাহাবী? আপনি দুটো কন্যা যার সঙ্গে বিবাহ দিয়েছেন, দিন নূরাইন যার উপাধি, আমি কি ওই ওসমানের আগে জান্নাতে যাব নাকি? ওসমান জিন্নুরাইন, ওসমান গনি এমন একজন সাহাবী, ওসমান গনি ইসলামের মধ্যে এত বেশি দান করেছেন, সংখ্যাধিক্যের বিবেচনায় তার দানের ধারে কাছেও কারো দান ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত বেশি দান করতেন, আল্লাহর হাবিব একদিন ওসমানের দান গুলো নিয়ে নাড়াচাড়া করে বলছিলেন, ওসমান রে, আজকে তুমি আল্লাহর পথে এত বেশি দান করেছ, আজকের পর থেকে আল্লাহ তাআলা জাহান্নামের কোনো আগুন আর তোমাকে কখনো স্পর্শ করবে না। ও বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওসমানের আগে জান্নাতে যাব নাকি? কারণ আপনি বলেছেন সবার আগে, সবার মধ্যে আলীও পরে ওসমানও পরে। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, তুমি আমার প্রিয় ওসমানের আগে জান্নাতি হয়ে যাবা। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলে দেন, আমি কি ওমর ইবনে খাত্তাবের আগে জান্নাতে যাব নাকি? কোন ওমর যে ওমরের ব্যাপারে আল্লাহর হাবিব বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্য বাদি ওয়া লা রাসূলা, লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা ওমর ইবনে খাত্তাব, আমি শেষ নবী, আমার পরে দুনিয়াতে আর কোনো নবী আসবে না, তবে আমার পরে আল্লাহ তাআলা যদি দুনিয়াতে কোনো নবী পাঠাতেন, অন্য কাউকে নয়, আমার প্রিয় ওমর ইবনে খাত্তাবকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। যেই ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান সেই রাস্তা দিয়ে যায় না। বেলাল বলে, নবী গো, সবার আগে আপনি আমার জান্নাতের কথা বলেছেন, আমি জানতে চাই আমি কি ওই ওমরের আগে জান্নাতে যাব কিনা। আল্লাহর হাবিব বললেন, বেলাল রে, তুমি আমার প্রিয় ওমরের আগে জান্নাতে হয়ে যাবা। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো চাওয়া পাওয়া নাই, তবে আর একটা কথা, আমি কি আবু বকর সিদ্দিকের আগে জান্নাতে যাব? আবু বকর সিদ্দিক কেমন সাহাবি? এই উম্মতের মধ্যে যার রোল নাম্বার এক। আল্লাহর হাবিব বললেন, সবার আমল এক পাল্লায় করলে আর আবু বকরের আমল এক পাল্লায় করলে, ওই যে আবু বকর গারে সূরে আমার সঙ্গে ছিল, একটা রাত কাটিয়েছিল ওই সূর পর্বতের মধ্যে হিজরতের সাথে হয়ে, সারা দুনিয়ার সবার আমল এক জায়গায় করলে আবু বকরের ওই এক রাতের আমলের সমান হবে না। কেমন সাহাবি! বেলাল বলে, নবী, আমি কি এত উঁচু মানের সাহাবি আবু বকরের আগে জান্নাতে যাব? আল্লাহ হাবিব বললেন, বেলাল, অনেক বেশি পেঁচাচ্ছ তুমি। হ্যাঁ, তুমি আমার প্রিয় আবু বকর সিদ্দিকের আগে জান্নাতি হয়ে যাবা। আচ্ছা, আর কোনো কথা আছে? না, আমার ভাইরা, কিন্তু বেলাল বলে, নবী গো, আপনি বলেছেন আমি সবার আগে জান্নাতে যাব, আমি ওসমান আলী ওমর এবং আবু বকরের আগে না হয়ে জান্নাতে গেলাম, তবে নবী আপনি কিন্তু বলেছেন সবার আগে জান্নাতে যাব, এখন সবার মধ্যে তো আপনিও পড়েন, এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি আপনার আগে জান্নাতে যাব নাকি, জানতে চাই। আল্লাহর হাবিব বললেন, বেলাল, আমি জান্নাতের গেটে যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা অন্য কোন নবীদের জন্য জান্নাতের দরজা খুলবে না, সবার আগে রব্বুল আলামিন জান্নাতটা আমাকে দিয়ে উদ্বোধন করাবেন, তবে আমি নবী বলছি আমার আগে তোমার পাটা জান্নাতে পড়ে যাবে। বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, জান্নাতে যাবেন আপনি, আবার আমার পাকে পড়বে কিভাবে? আল্লাহর হাবিব বললেন, বেলাল, আমি জান্নাতে যাওয়ার জন্য যে বাহনটা থাকবে, ওই বাহনের পিঠের মধ্যে আমি নবী বসে থাকবো, আর ওই বাহনের মধ্যে যে রশিটা লাগানো থাকবে, ওই রশিটার সামনে নিয়ে তুমি হাঁটবা। এখন আপনি বলেন, যদি উট একটা যায়, উটের রশি সামনে থেকে যে টানে, সে কি পেছনে থাকে না সামনে? সে যদি কোনো ঘরে ঢুকে, তাহলে উটওয়ালা ঢোকার আগে কিন্তু ওই রশিওয়ালা ঢুকে যায়,
রশি ওয়ালার দাম কম তার মর্যাদা কম কিন্তু সে ঢুকে কারণ সে ওই উটের রশিটা ধরে আগাচ্ছে আমার ভাইরা আপনাদের এই টাঙ্গাইল মির্জাপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন একটা কাজের জন্য আসবে পুরা টাঙ্গাইল মির্জাপুরের সব রাস্তাঘাট ব্লক সব গাড়ি বন্ধ রাস্তা দুই সাইডে পুলিশ দাঁড়িয়ে গেছে ফোর্স দাঁড়িয়ে গেছে স্পেশাল ব্রাঞ্চের লোকেরা দাঁড়িয়ে গিয়েছে সব গাড়ি বন্ধ প্রধানমন্ত্রী আসবে আপনাদের ডিসি সাহেব আসবে মেয়র আসবে এমপি আসবে অন্যান্য আদার্স মন্ত্রীরা আসবে প্রধানমন্ত্রী গাড়ি থাকবে সবার আগে গেট সাজানো হয়েছে একটা সুন্দর করে এই গেট দিয়ে প্রধানমন্ত্রী গাড়িটা ঢুকবে প্রধানমন্ত্রী গাড়ির পেছনে ছিটে বসে আর সামনে ছিটে বসে ড্রাইভার এখন এই সুন্দর গেট দিয়ে প্রধানমন্ত্রী ঢোকার আগে কিন্তু ওই প্রধানমন্ত্রী ড্রাইভার সাহেব ঢুকে যাবে ওই ড্রাইভার সাহেবের দাম নাই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে থাকার কারণে তার দাম আছে না নাই আমার ভাইরা আমার আল্লাহর হাবিবের সঙ্গে থাকতে থাকতে বিলালের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কারণ বেলাল দুনিয়ার কাউকে নয় বেলাল ভালোবাসতেন কাকে আর বেলালের মধ্যে ছিল তাকওয়া এই তাকওয়ার গুণটাকে রব্বুল আলামিন বড় বেশি ভালোবাসেন এই তাকওয়াটা যদি কোনো কালো মানুষের মধ্যেও থাকে ওই কালো মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেড়ে যায় এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যাই শুনে রাখেন ভালো করে যদি আমাদের কারো মধ্যে সে যদি অনেক ক্ষমতাবান হোক পয়সাওয়ালা হোক ক্ষমতাবান হোক সুন্দর হোক তার ভেতরে যদি তাকওয়া না থাকে আল্লাহর কাছে তার কোনো দাম নাই তার সৌন্দর্যের দাম নাই তার টাকা পয়সার দাম নাই তার ক্ষমতার দাম নাই ওই টাকাওয়ালা ক্ষমতাওয়ালা পয়সাওয়ালা ওই সুন্দর মানুষের মধ্যে যদি তাকওয়া না থাকে অন্যদিকে আপনাদের মির্জাপুরের রিক্সা চালায় ওই রিক্সা চালক চেহারাটাও ভালো না টাকাও নাই ক্ষমতাও নাই কিছুই নাই তার ভেতরে যদি তাকওয়া থাকে আল্লাহর ভয় থাকে তাহলে এই রকম হাজার এমপি মন্ত্রীর চাইতে ওই তাকওয়াবান রিক্সাওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায় ওই তাকওয়াবান রিক্সাওয়ালা হয়তো দুনিয়াতে অখ্যাত বিখ্যাত হতে পারে নাই অখ্যাত হয়ে আছে অখ্যাত মানে যারা কেউ চিনে না কেউ দাম দেয় না বিখ্যাত মানে যারা সবাই চিনে নামটা বললে সবাই চিনে সবাই দাম দেয় ওই রিক্সাওয়ালা হয়তো দুনিয়াতে অখ্যাত কিন্তু আসমানওয়ালার কাছে হয়ে গেছে অনেক বিখ্যাত জমিনে এরকম কিছু কিছু মানুষ থাকবে যারা জমিনে খুব বিখ্যাত কিন্তু আসমানওয়ালার কাছে অখ্যাত কুখ্যাত আর জমিনে এরকম কিছু আল্লাহর গোলাম থাকবে এরকম আর কিছু তাকওয়াবান পরহেজগার মানুষ থাকবে যারা জমিনে থাকবে অখ্যাত কেউ নাই এক বেলা খাইছে তো আরেক বেলা খাবার নাই ভালো একটা কাপড় নাই কেউ চিনে না কেউ দাম দেয় না অখ্যাত হিসাবে থাকবে কিন্তু আসমানওয়ালার কাছে তারাই হয়ে যাবে বিখ্যাত এই জন্য আমরা দুনিয়াতে বিখ্যাত হওয়ার কোনো দরকার নাই আমরা যেন আসমানওয়ালার কাছে বিখ্যাত হয়ে আল্লাহ জান্নাত লাভ করতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন আমরা যেন বেলালের মতো মুত্তাকি তাকওয়াবান হতে পারি আল্লাহ তৌফিক দান করুন বলেন আমিন হাযা মা ইনদি ওয়ালা ইলমা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমরা ইনশাআল্লাহ তাআলা মোনাজাতের মাধ্যমে একসঙ্গে বিদায় হব মাহফিল কমিটির কেউ আছে ছেলেরা আছে নাকি কেউ কোথায়